করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন করা হচ্ছে দেশের বেশিরভাগ লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনায় তোয়াক্কা নেই সদরঘাটে টার্মিনালে। কয়েকটি রুটে কম লঞ্চ চলাচল করায় যাত্রীদের চাপ বেশি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। দিন যতই যাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, কিছু করার নেই আছে। ঝুঁকি অবশ্যই আছে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মূল হয়েছে, সামনে গিয়ে কিছু মাল টাল হয়েছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যাচ্ছে একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশিদি নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁকা রেখেছি যেখানে যাত্রী বসতে পারবে না, এবং আমরা সারিবদ্ধভাবে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয় আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা। এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে সেটা এক কথা বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের মধ্যেও একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা।